তারাবি মূলত এটা হলো তারাবি আর আমরা অনেকে মনে করছি তারাবি মানে তারাতারি দেখি তারাতারি এটা কি তারাবি আমরা চার রাকাত এশার ফরজ পড়ি সেটাও ইমাম সাহেব আস্তে আস্তে সূরা কেরাত দিয়া পড়ায় মানে ধীরস্থির ভাবে পড়ায় বিতিরটাও ধীরস্থির ভাবে পড়ায় মাসকানের গুলো দুই দিকের চাপে তারাহুড়া কাকে বলে বিতরের নামাজের সময় কিন্তু আস্তে আস্তে বলে তারাবির সময় তো তারাহুড়া কেন কয় যে তারাবি মানেই তো তাড়াতাড়ি কে আব্দারে শিখাইছি যেই আল্লাহর জন্য ফরজ পড়েছেন বিতির পড়েছেন সেই আল্লাহর জন্য নফল পড়ছেন ঠিক কি না অনেকে আবার ভাগ করে কয় এই ফরজ হলো আল্লাহর সুন্নত হলো নবীর তো ফরজ যদি আল্লাহর হয় সুন্নত যদি নবীর হয় তাহলে ওয়াজিব কার বিতির এটা কার কোন নামাজ নবীর জন্য নয় যদি কেউ নবীর জন্য নামাজ পড়ে আল্লাহর কসম এটা এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা আল্লাহর কসম করে বলছি কোন নামাজ নবীর জন্য হবে না সমস্ত নামাজ একজনের জন্য হবে তিনি কে আল্লাহ তাআলা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত ইবাদত আল্লাহর জন্য নফল সুন্নত ওয়াজিব ফরজ যা ইবাদত আছে সব আল্লাহর জন্য হবে তারাবিটা ধীরস্থিরভাবে পড়বেন মোবাইলে চলে 3G আমাদের তারাবিতে চলতে আছে 3 সাইরা 12G কাকে বলে সেজদার রুকু আর টান কারে কয় ওই এই মসজিদে যাওয়া যাবে না কেন কয় মসজিদের হাবের সাহেব একটু আস্তে আস্তে জিরাই জিরাই পড়ে আমগো যাইতে হে মসজিদে কিল্লা কয় হে মসজিদে মাশাআল্লাহ 10 মিনিট আগে শেষ হয় আমাদের কইছে কে এভাবে নামাজ পড়তে আচ্ছা বলেন তো কিয়ামতের মাঠে আমল কি মাপা হবে না গোনা হবে মাপা হবে না আম্মা মান সাকুলাত মাওয়াজিনু যার আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে তো আমল তো মাপা হবে যদি গোনা হইতো তাহলে কোন রকম যেমনে আমাদের কষ্ট হচ্ছে মনে হয় শেষ করে দেই আমরা ছাত্র জীবনে একটা কৌশল আছে আমরা বাচ্চাদেরকে কৌশলটা শিখাই যে কিছু কিছু পরীক্ষার হলের পরীক্ষক আছে তারা আপনার কাগজ কাটার সময় পড়ে পড়ে নাম্বার দেয় আর কিছু পরীক্ষক আছে খালি পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেয় এইজন্য আমরা বলি যাই লেখো পৃষ্ঠা বাড়ানো চিন্তা করবা বুঝেন নাই পৃষ্ঠা বাড়াবে কারণ কিছু পরীক্ষক এমনও আছে সময় তো নাই সময় 5 দিন 7 দিনের এর মধ্যে কাগজ কেটে দিয়ে দিতে হবে 2-1 পৃষ্ঠা দেখে এরপরে দেখে যে এই প্রশ্নটা কয় পৃষ্ঠা লিখেছে 3 পৃষ্ঠা মাশাআল্লাহ দে নাম্বার কোনো কথা নাই তার মানে দুনিয়ার সাধারণ মানুষ গুনে গুনে নাম্বার দেয় আর আমাদের রব সুবহানাল্লাহ আল ইসতেদাদ লিয়াউমিল মাত একটা আরবি কিতাব আছে ইবনে হাজার আসকান রহিমুল্লাহ লিখেছেন তিনি বলেন শোনো দুনিয়ার প্রত্যেকটা আমল করার সময় বুঝে শুনে করো ফা ইন্নান নাকিদা বাসির যে আল্লাহ তোমার আমলের পরীক্ষা করবেন সে আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী ওই আল্লাহকে ফাঁকি আর ধোকাবাজি করা যাবে না ঠিক কি না আল্লাহকে ধোকা দেওয়া যাবে না কাজেই আল্লাহ আমল গুনবে না কয় রাকাত পড়ছো এটা গুনবে না কত ভালো করে পড়েছো এটা দেখবে তারাহুড়া করে 100 রাকাত নামাজ পড়ার চেয়ে ধীরস্থির ভাবে 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি তারাবি আপনি পড়েন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু ধীরস্থির ভাবে পড়বেন রাজি আছে ইনশাল্লাহ ভাইয়েরা আবার 11 মাস তো ইবাদত করেছেন আচ্ছা ধীরস্থির ভাবে পড়লে না হয় আধা ঘন্টা বেশি লাগবে কিন্তু এই আধা ঘন্টা সময় বেশি দিলে আল্লাহ খুশি হয়ে যাবেন আসুন আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করি 4 রাকাতের পরে পরে সুবহানাল্লাহিল কি মুলকি মালাকুতের টান কারে কয় এটার টানা টানির কাছে তো প্লেনের গতি ফেল মসজিদের বাহিরে যদি কেউ থাকে মনে করবে মসজিদে মনে ঝগড়া শুরু হয়েছে কিছে আশেপাশে অনেক সময় দেখি সুবহানাল্লাহিল মুলকি মালাকুত ঠিকমতো দোয়াটা পারে না তারপরে দুইটা ঠোঁট নাড়ায় কিরে তুই তো পারস না নারাজ কা তো বেটা না পাইলে কি হবে ঠোঁট নাড়াইতে কি মানা আসেনি আমি যদি ঠোঁট না নাড়াই তাহলে পাশের লোকেরা বুঝবে যে মনে করবে যে আসলে কি দোয়াটা পারে না তো এই ভাউতা বাজি আর ধোকাবাজি বাটপারি কি দরকার এই সুবহানাল্লাহিল মুলকি মালাকুত এটাই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই ওস্তাদ আগামীকালকে তো তারাবি পড়ামো সুবহানাল্লাহিল মুলকি মালাকুত তো মুখস্থ করতে ভুলে গেছি ওস্তাদ কি করবো বলেন কোনো সমস্যা নাই খালি সালাম ফিরাইয়া সুবহানাল্লাহিল মুলকি মালাকুত করে টান দিবি টান দিলেই দেখবি বাকিটা বাঙালিরা গোলেমালে ইয়া আলামুন তালামুন বাস্তব না যত জনের ঠোঁট নাড়ায় মসজিদে আপনি খোঁজ নিয়ে দেখেন তত জনের দোয়াটা কি আসলে পারে তো আপনি না পারলে কেন আপনি যেটা পারেন সেটাই পড়বেন 4 রাকাতের পরে পরে সুবহানাল্লাহিল মুলকি মালাকুত এটাই পড়তে হবে আল্লাহু মিনা সালুকে এটাই পড়তে হবে কোন হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই আপনি যেই দোয়া পারেন সেটাই পড়বেন না পড়লেও অসুবিধা নাই কিন্তু বাদপারিয়া ধোকাবাজির দরকার নাই কথা কি বুঝতে পেরেছি আপনি যে দোয়া পারেন সেটাই আপনি 4 রাকাতের পরে পরে নিজে নিজে পড়বেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা আমার
এইভাবে রমজানের অনেকগুলো মাসালা মাসাইল আমাদের জানা দরকার আমরা অনেকেই জানি না আপনি কথার কথা রমজানের রোজা রাখা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেলছেন তো কয় যে ভাই আমি তো হুজুর খাইছি কিন্তু খাওয়ার সময় তো কয়েকজনে দেখছে আমার রোজা তো হালকা হয়ে গেছে কে বলছে আপনি হালকা হওয়ার ভারী হওয়ার মাসালা আপনি কই পাইছেন অনেকে কয় রোজায় কষ্ট হয় এটা বলা যাবে না কেন কয় রোজায় কষ্ট হয় এটা বললে রোজার কষ্টে বেশি বেশি যদি মাথায় পানি দাও তাহলে রোজা হালকা হয়ে যাবে তো আমি বলি রোজা যদি হালকা হয় তাহলে তো ভালো ওজন একটু কমলো রোজা হালকা হবে কেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রোজার কষ্টে আমরা মাথায় পানি দিতাম পানি রোজায় কষ্ট হয় কিন্তু ঈমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না কারণ এই রোজার সামান্য কষ্ট দিয়ে যখন মনে করবে আমি জান্নাত পাব জাহান্নাম থেকে বাঁচব এই রোজার কষ্ট তার কাছে কষ্ট মনে হবে না তো বলে যে রোজা রাখছি ভুলে খাইছি কিন্তু মানুষে তো দেখছে অসুবিধা নাই একজন না 14 জন যদি দেখে অসুবিধা নাই আপনি ভুলে যতক্ষণ খাইতে পারেন ততক্ষণ ফ্রি যা খাইতে পারেন ভুলে খাবেন তবে মনে আসার সাথে সাথে যদি আরেকটু টেস্ট করেন যে খাইছি জন আরেক কামড় খাইয়া শেষ করি আমরা রোজা শেষ মনে আসার সাথে সাথে আর খাওয়া যাবে না ভুলে যতক্ষণ খাইতে পারেন দোয়া করবেন আল্লাহ ভুলে বেশি করে খাওয়ার তৌফিক দাও হ্যাঁ আপনি ভুলে খান আল্লাহ মাফ করছে আল্লাহ ছাড় দিয়েছে অসুবিধা কি ইন্নাল্লাহা ওয়াদা'আল উম্মাতিয়াল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুগরিহু আলাইহি তিনটি ভুল আল্লাহ ক্ষমা করেছেন না জেনে খেলে ভুলে খেলে আর হচ্ছে বাধ্য হয়ে যদি কোনো অন্যায় করেন এটা মাফ এর মধ্যে যদি ভুলে আপনি রোজায় কিছু খেয়ে থাকেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এটা রোজা ভাঙবে না অনেকে মনে করেন যে রোজা রাখা অবস্থায় সম্ভবত চোখের ড্রপ দিলে রোজা ভেঙে যায় এজন্য চোখের ড্রপ দেন না প্রথম কথা হচ্ছে যে রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ দেয়া যাবে যদি প্রয়োজন হয় একান্ত রোজার বাহিরে যদি দেওয়া যায় মানে ইফতারের পরে তাহলে সবচেয়ে ভালো বাকি জরুরি প্রয়োজন হলে রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ দেয়া যায় অসুবিধা নেই ইভেন কানের ড্রপ যদি দিতে চান তাও দিতে পারবেন যদি বাধ্য হন তাহলে কানের ড্রপ দিতে পারবেন কিন্তু সতর্ক থাকতে হবে সরাসরি যেন পেটে চলে না যায় কানে ড্রপ দিলে সাধারণত গলা পর্যন্ত আসে তিক্ততা এটার কারণে রোজা ভাঙে না নাকের ড্রপ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কারণ নাকের ড্রপ যখন আপনি দিবেন এই ড্রপটা বেশিরভাগ ক্ষেত্রেই পেটে চলে যায় এই জন্য নাকের ড্রপ দিলে গলা বন্ধ রেখে যদি এই নাক দিয়ে যাওয়ার পরে মুখ দিয়ে ফেলে দিতে পারেন তাহলে আপনার রোজা ভাঙবে না নাক দিয়ে ড্রপ দেওয়ার পরে যদি পেটে চলে যায় তাহলে রোজা ভাঙবে ডায়াবেটিসের অনেক সময় রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেওয়া লাগে তো রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দিলে রোজা ভাঙবে কি না উত্তর হচ্ছে যে না রক্ত পরীক্ষা করার জন্য রক্ত আপনি এক সিরিজ দিলেন দুই সিরিজ দিলেন এতে রোজা ভাঙে না খুব বেশি পরিমাণ রক্ত যদি দেন যেটা যেই পরিমাণ রক্ত দেওয়ার কারণে আপনার শরীর দুর্বল হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন তাহলে আপনি ওই দিনের রোজার কাজা ভেঙে পরবর্তীতে একটা রোজা কাজা আদায় করবেন সামান্য রক্ত যাওয়ার কারণে রোজা ভাঙে না এরকম অনেকগুলো কারণ আছে স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না এক যুবক পাঁচটা রোজা ভেঙে ফেলছে কি হয়েছে আমার স্বপ্নদোষ হয়েছে অসুবিধা নাই স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না তবে হস্ত বৈতন বিয়াদি মাফ করবেন হস্ত বৈতন বা সহবাসের কারণে বা ইচ্ছাকৃত যদি কেউ মানে হচ্ছে কি গোসল ফরজ করে থাকে বীর্য বের করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবেই এরকম অনেকগুলো কারণ দাঁতের রক্ত বের হয়েছে এই জন্য রোজা ভেঙে যায় মনে করেন না দাঁতের